মঙ্গলবার ছিল 43তম ককবরক ভাষা দিবস। সেই উপলক্ষে রাজধানীতে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। পরবর্তী সময় রাজ্য সরকারের উদ্যোগে রাজধানীর উমাকান্ত স্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্য আধিকারিকরা। এদিন উপজাতি অংশের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে চিরাচরিত নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন। পরবর্তী সময়ে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা ককবরক ভাষার বিকাশ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন, পাশাপাশি আগামী দিনে ককবরক ভাষার বিকাশে রাজ্য সরকারের পদক্ষেপ নিয়ে বক্তব্য রাখেন। তিনি ককবরক সাল তাকলে বাইচেন 43rd দে পলাইতং তিনি সিং নক্ষা তিনি ককবরক বুসুককে তিনি রিস তংমনে তিনি লাইভ মানগ সিং কমান মানুক তিনি ককবরক নে রিসামং মুসুইমং বনি ফোক ড্যান্স কালচার বলাইকে কাহাম তংমনে